মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে তো আজকে কী বার আমি জানি না, ও আজকে মঙ্গলবার, তো আজকেও আমার কালকে অ্যাকচুয়ালি কাজ ছিল, তো আমি কালকে কোনো ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কালকে প্রচুর প্রেশার ছিল। আজকে প্রেশার আছে, মেকআপ আছে, এবার পার্টি মেকআপটা আজকেই আর কি কনফার্ম হয়েছে হঠাৎই, তো যাই হোক আমি সেখানে যাব আর আমি করবো, আর বাদ বাকিটা দেখাচ্ছি কতটা কি দেখানো যায় না যায়। আর কালকে আমি আমার মাকে আমার এখানে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে, তো মা আছে আর এখন ব্রেকফাস্ট করে দিয়েছে মা আমাকে, তো এখন আমি খাবো, খেয়ে আমি মা আর আকাশ তিনজন মিলে বেরিয়ে পড়বো বাড়িতে। আর আমার কিছু কেনাকাটারও রয়েছে, সেগুলো আমাকে করতে হবে, কারণ যেহেতু পরপর ব্রাইডাল থাকে, হিউজ জিনিস কিনলে সেগুলো ফুরিয়ে যায়, কারণ কোথাও গিয়ে ধরো ব্রাইডাল বুকিং, সেখানে আরও দুজন পার্টি মেকআপ করতে চায়, তো এই জন্যই আরও কয়েকটা জিনিস কিনতে হবে। আর এই এই মান্থটা তো একটুখানি প্রেশারই রয়েছে, আর এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত ব্রেকফাস্ট করা যাক। এই যে সকালে বেরিয়েছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি, আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, তার মধ্যে আমি একটু গেছিলাম আমার নেলস করাতে, তো হয়ে গেছে, আর আবার কালকে আসে আমার ব্রাইডাল কালকে আসে, এই সকালবেলা বেরিয়ে যেতে হবে। সো এখন যেটা করার সেটা হচ্ছে যে এখন আমি একটু রান্না করবো, আর কালকে যেহেতু আমি সকালে বেরিয়ে যাব, রান্না টান্নার ব্যাপার আছে, আকাশ একা থাকবে, তো আমি আমার মাকে ডেকেছি, কালকে আমার আমার মায়েরও বিয়েবাড়ি রয়েছে, তো ওই জন্য আমার মায়ের বিয়েবাড়ি আবার এখানেই, আমারই দাদার বিয়ে সামনেই হচ্ছে, তো ওখানে মা আকাশ আর কি ছেড়ে দিতে যাবে, আমার নেমন্তন্ন নেই বিয়েতে, আমার রিসেপশনের দিন নেমন্তন্ন, সো আমি যাবো না। আর কালকে তার থেকে বড় কথা, আমার অনেক প্রচুর ব্রাইডাল আছে, ব্রাইডাল একটাই আছে, পার্টি মেকআপ আছে হচ্ছে দুটো চারটে পাঁচটা পার্টি মেকআপ আছে, সো আমি পারবো না যেতে, আমার বাড়ি ফিরতে ফিরতে কালকে আবার রাত হবে, সো এই আর কি ব্যাপার। তো চলো আপাতত যাওয়া যাক, বেরোনো যাক, আই বেরোনো যাক বলছি, রান্নাটা করা যাক। সো আমি এখন এখানে বসে বসে গল্প হলে সত্যি দেখছি, আর আমি ভাবছিলাম ডিমের ইয়েটা করবো, ডিমের কারিটা তো মাই করে নিয়েছে, আর মায়ের সবই হয়ে গেছে, মানে আমি বললাম ময়দাটা মেখে দেবো, আমি এখানে উঠে যেতে থেকে ময়দা মাখা হয়ে গেছে, তো এটাই হলো মা আর কি, সব সব কিছু কমপ্লিট। তো যাই হোক আমি এখন বসে আছি, এখন আমি একটু ফেসিয়াল করবো, অ্যাকচুয়ালি ফেসিয়াল করার কথা ছিল আমার 7 তারিখে, কিন্তু আমি করতে পারিনি, সময় সুযোগ হয়ে ওঠেনি, তো আমি এখন করবো আর কি ফেসিয়াল, এখনই টাইম আছে, নাহলে আমার আর হবে না। তো এই হচ্ছে ব্যাপার, আর দেখি আকাশ আবার বেরোলো হঠাৎ করে, একটা গণ্ডগোল হয়েছে, মানে গণ্ডগোল হয়েছে মানে একজন এসছে, তাই আর কি দেখা করতে গেল, চলে আসবে। হয়ে গেছে, তুমি কোথায় আছো, তুমি করেছো ফেসিয়াল? ও কোথায় করাবে, তুমি এখানে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে থাকবো, ফেলবে কেন, রেখে তাও। মা আসার সময় প্রসাদ খিচুড়ি নিয়ে এসছে, তো ওটাই আর কি আকাশকে ওটাই টিফিন হলো আর কি সন্ধ্যেবেলার, আমি ফিরে ওটাই খেলাম, তো এই হচ্ছে ব্যাপার। আর ও বাই দেবে, আজকে আমি যখন নেলস করাতে গেছিলাম তখন আমাদেরই একজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল নেলসের ওইখানে, আমি নেলো ফেলিকে, বেশ ভালো লাগলো, তোমার নামটা তুমি আমি বলেছো আমি ভুলে গেলাম নামটা কী বললে, আর ওর ভাইয়ের বিয়ে, যদি ভিডিওটা দেখে থাকো দেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, যদিও তুমি বললে যে এখন বিয়ে নিয়ে প্রচুর মানে একটা টাফ টাইম যাচ্ছে, তো মানে প্রচুর বিজি আছো আর কি, টাফ টাইম নয় প্রচুর বিজি আছো, তাই এখন ব্লগ দেখার সুযোগ হচ্ছে না, আর যখনই যেদিনই ব্লগ দেখবে যদি ভিডিওটা দেখে থাকো দেন কমেন্ট করবে কমেন্ট বক্সে। তারপরে আরও দুজনের সাথে আমি যখন বেরিয়ে আসছি তখন দেখা হয়েছে, বাট আমি যেহেতু ব্লগ করছিলাম না, একটু তাড়াতে ছিলাম, তো ওই জন্য আর কি তাদেরকে ব্লগে নেওয়া হয়নি। মর্নিং এভরিওয়ান, সো আজকে 9th of December, আজকে বিয়ের তো ম্যাক্সিমাম ডেট, আজকেই সবাই বিয়ে করছে, আর তোমরা আগের দিন যারা দেখেছিলে পার্টি মেকআপ করানো হয়েছে, ওরও আজকেই বিয়ে, আর ও ভীষণ ভালো একটা মেয়ে, যাই হোক ওকে সাজাতেও খুব সিম্পল, মানে একদমই সিম্পল, কিচ্ছু সাজে না,
তো যাই হোক, ওকে মেকআপ করানোর আছে, প্লাস ওদের ওইখানেই আরও তিনটে পার্টি মেকআপ আছে, আরও আর একটা জায়গায় দুটো পার্টি মেকআপ আছে। তো সেগুলো করে রাত্রিবেলা বাড়ি ফিরবো, আর যেখানে যেখানে যেরকমটা দেখানো সম্ভব তাদেরকেই ক্যামেরায় নেবো। কজ মানে মঞ্জু দিদি যার বাড়িতে এখন আমি যাচ্ছি, সে প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি, তাকে নিয়ে কোনো চাপ হয় না। তো আর অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো সেটা একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, চলো যাই, বেরোনো যাক। আর আমার বোন যাবে, কারণ ওরাই আমার অ্যাসিস্ট্যান্ট আর কি, মানে সোনু তোমরা সবাই চেনো, আর মামাই, এরা দুজনেই যাবে আমার সাথে। তো এই আর কি, ওদেরকে ওদের বাড়ি থেকে নিয়ে দেন, আমি না বেরিয়ে যাবো। তো চলো বেরোনো যাক। হয়েছে মা, মা কি করবে তুমি? এই সারাদিন বসে বসে কাজ করব, সময় তো কাটাতে হবে, একা একা কি করব, কেউ নেই, আমি একা কাজ করি, সময় কাটাই। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার, কজ এই আকাশ বাড়িতে একা থাকবে, তো তার জন্যই মাকে আসতে বলা। আর ওরকম একা ফেলে আমি যাই না, যাওয়াটা ঠিক না, তো ওই জন্য আর কি। তো চলো আপাতত আমি বেরোই, কারণ নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। এই হচ্ছে গল্প আমার। সো চলো আপাতত বেরোনো যাক, আর আজকে একটু অন্য ব্যাকগ্রাউন্ড দেখে নাও। এই আকাশ এখনো ঢুকছেই না, আকাশে কখন থেকে কল করছে যে আকাশ আয়, এখনো আমি জানি না কেন আসছে না। সো আর লেট করে আপনি একটা কল করি আর ঝট করে বেরিয়ে যাই। ওয়েল তো এখন আছি আমরা আর কি, বেরোচ্ছে, আর সোনু আসতে চাইছিল না, ওকে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, আর ওর এমনিও এখন অনেকদিন ধরেই বেরোচ্ছে না কোথাও সোনু, তো ওই জন্য নিয়ে এলাম। আর এখানে আছে মামাই, দেখা যাচ্ছে না, কই রে তুই? এই যে টুকি, মামাই তো স্ট্রেটেন করেছে, তাই তো? একদম তাই। তো চলো আপাতত যাই, লোকেশন মোটামুটি চলে এসেছি, এই আর কি। ও আমরা এখানে পৌঁছে গেছি আর এখন ওয়েট করছি। আর আমার খুব ভালো লাগলো, আমি এখানে এলাম পরে মানে গায়ে হলুদের সময় রিচুয়ালসে কোনো এও কম পড়ছিল, তো আমাকে আমি গেলাম আর কি, আমাকে ডাকলো ওরা, ভীষণ ভালো লাগলো, ওরা সত্যি খুব ভালো। সো এই হচ্ছে ব্যাপার। চলো আপাতত এই যে এরা দুজন বসে হিল্লি মারছে, ওরা যা মানে করছে কিছু বলার নেই, কারণ এইটারও তো আসছে সামনে, সেজন্য খিল্লি করছে। যাই হোক, তো চলো আবার পরে। Thank you.
ভীষণ ভালো লেগেছে, মানে মেকআপ আর সব কিছুই যেরকম চেয়েছিলাম স্নেহা একদম সেরকমভাবে করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। रहती है ये ख्वाहिश होठों पर ही, जब भी ये दिल बेनी आरो दुटो क्लाइंट छिलो तादेरके कंप्लीट कोरे ফোনে চার্জ ছিল না আমার, ওই জন্য ভিডিও ফিডিও কিছু করতে পারিনি, ঘরে এসে চার্জ দিলাম। আর এটা হচ্ছে আমার আজকের লাস্ট ক্লায়েন্ট, যে বিয়ে বাড়ি যাচ্ছে তাকে এখন সাজাতে হবে, পার্টি মেকআপের ক্লায়েন্ট। কত দেখছো দক্ষিণা, অনেকে ভাবে আর কি মানে ঘরে থাকলে ফ্রিতে মাগনায় সব কিছু হয়ে যায়, বাট ভাই দিস ইজ মাই প্রফেশন, এটা অনেকে বুঝতে চায় না। যাই হোক, তো চলো। তো এটা হচ্ছে আজকে আমার মায়ের লুকস। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, চিনি কেমন সাজিয়েছে ওর মা নিজের মাকে। একদম, তোমার কেমন লাগছে? আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। নিজের মেয়ের হাতে সাজা এর যে কত মজা সেটা মাই জানে। নিজের মাকে সাজানো এটা যে কত মজা সেটা মেয়েরাই জানে। আর মা কাঁদছে? না কাঁদছি না, স্প্রেতে আমার চোখ জ্বালা করছে। ও এটা একটু হেয়ারটা দেখো, এখানে রোজ লাগিয়েছে। আর এই হচ্ছে হেয়ারস্টাইলটা, ঘোরো। এটা মেসি বার্ন করেছে মা। আর এটা আমি আমার বিয়ের সময় মাকে গিফট করেছিলাম। সবাই জানাবে কেমন লেগেছে স্নেহা সাজানো। একদম, তোমাকে ইয়াং লাগছে, তুমি ইয়াংই যদিও। এখন আমি যাচ্ছি মাসির বাড়ি, আর এত টায়ার্ড আমার, মানে আমার আর ভালো লাগছে না এতগুলো মেকআপ করানোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কোমর থেকে পা ঠা সব ব্যথা, খুব কষ্ট হচ্ছে। আর আজকে যেহেতু খুব সকালে বেরিয়েছি, আর একটা ব্রাইডাল করতে অনেকটা টাইম লাগে আমাদের, সরি। হ্যাঁ, ক্যামেরা দিয়ে কীভাবে ধরবো বুঝতে পারছি, বাবা উড়ে যাচ্ছিলাম মাথা ঘুরে। যাই হোক, সো চলো এখন আমরা যাব। কি চাই? কাপড়। সো চলো বেরোনো যাক।